মাসুন্দিয়া ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজ আমিনপুর বেড়া পাবনা। আমি মোহাম্মদ নাসরিন নাহার, ব্যবস্থাপনা বিভাগ। আমি আজকে ক্লাস নেব হচ্ছে মাসুন্দিয়া ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজের শিক্ষাবর্ষ 2019-20 শাখা ব্যবসায়ী শিক্ষা, বিষয় ব্যবসায়ী পরিচিতি, বিষয় হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা, বিষয় ব্যবসা পরিচিতির রাষ্ট্রীয় ব্যবসা। আজকে আমি ক্লাস নেব হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের শেষ প্রশ্নটা। এর আগে আমি দুই তিনটা প্রশ্ন পড়াইছি বা চারটা। রাষ্ট্রীয় ব্যবসা কী, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য, সুবিধা অসুবিধা সমূহ, গুরুত্ব। আজকে আমি শেষ প্রশ্নটা পড়াবো, রাষ্ট্রীয় ব্যবসায় যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কীভাবে উত্তর দিতে হবে এবং সেই প্রশ্নের ধরনগুলো কী, সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে দেখি, আমি একটা প্রশ্ন এখানে লিখছি যে রাষ্ট্রীয় ব্যবসা যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই সব বৈশিষ্ট্য সম্মিলিত একটা প্রশ্ন লিখছি। প্রশ্নটা হচ্ছে এরকম, বঙ্গোপসাগরে সোনাদিয়া দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত হওয়ায় সরকারি সংস্থা সেখানে একটি রিসোর্ট প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করলো এবং সেখানে ইন্টারনেট সুবিধাসহ অন্যান্য সুবিধা দেওয়ার জন্য সরকারি অন্য আরেকটা প্রতিষ্ঠানের সহযোগিতা তারা নিল এবং পরে দেখছে যে সরকারি প্রতিষ্ঠানের সহায়তা নিল এবং প্রতিষ্ঠানটি স্থানীয় বাসিন্দাদেরও ওই কাজের জন্য নিয়োগ দেওয়া হলো এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ করে আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে ভ্রমণকারীদেরকে সেখানে আনার জন্য এক ধরনের আগ্রহ সৃষ্টি করা হলো। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রশ্নটা বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপে একটা সৌন্দর্য মণ্ডিত সরকারি সংস্থা সেখানে একটা প্রতিষ্ঠান স্থাপন করলো। তাহলে আমরা এখানে প্রথম প্রশ্নটা এখানে হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে গঠিত হয়। এখানে কিন্তু কোথাও লেখা নাই যে সরাসরি রাষ্ট্রীয় ব্যবসাটা কি বা রাষ্ট্রীয় ব্যবসা হতে গেলে তাদের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, এসব কিছুই লেখা নেই। শুধু লেখা আছে যে সরকারি সংস্থা সেখানে একটা রিসোর্ট তৈরি করলো। তাহলে আমরা রিসোর্ট যে তৈরি করলো সেই কাজটা করে কোন সেক্টরগুলো, কাজটা করে হচ্ছে বাংলাদেশ পর্যটন কেন্দ্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্রে তারা প্রতিষ্ঠায় স্থাপন করে ভ্রমণকারীদেরকে সেখানে আগ্রহ সৃষ্টি করে, অর্থাৎ সেখানে ভ্রমণের জন্য আগ্রহ সৃষ্টি করে। তারপরে এখন কথাটা আসলো যে তাহলে এখানে কথা এরকম যে রাষ্ট্রীয় ব্যবসাটা কীভাবে গঠিত হয়। আচ্ছা, অন্যান্য ব্যবসা যেরকম এক মালিকানা ব্যবসা বা যৌথ মালিকানা ব্যবসা, এটা যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে ব্যবসাটা প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা যে কেউ বা যে কোনো সময় যখন তখন এই ব্যবসাটা প্রতিষ্ঠা করা যায় না। তাহলে এই ব্যবসাটা কীভাবে প্রতিষ্ঠিত হয়? ব্যবসাটা প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রপতির অধ্যাদেশ আদেশের মাধ্যমে অথবা জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা সমূহ কেন রাষ্ট্রের অধীনে থাকা উচিত? অর্থাৎ রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা কেন রাষ্ট্রীয় অধীনে থাকা উচিত? অর্থাৎ যে বিষয়গুলোতে রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট এই বিষয়, এই সব ব্যবসা প্রতিষ্ঠান যদি আমরা বেসরকারি প্রতিষ্ঠানে ছেড়ে দিই তাহলে সেই প্রতিষ্ঠানগুলো সেবা নাগরিকদের ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে না, অর্থাৎ দেশের জনগণের বা নাগরিক সেবা সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিশেষ বিশেষ প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের অধীনে থাকা উচিত। এখানে আমরা একটা প্রশ্ন দেখছি যে জীব বৈচিত্র্য সংরক্ষণ করে, কী করে জীব বৈচিত্র্য সংরক্ষণ করে, এই প্রতিষ্ঠানটা যদি আমরা বেসরকারি আন্ডারে ছেড়ে দিতাম তাহলে এরা কিন্তু পরিবেশটা যে সংরক্ষণ করে এই সংরক্ষণটা তারা বেশি করতো না, কারণ তাদের নিজের মুনাফা অর্জনের জন্য এই জীব বৈচিত্র্যের যে সংরক্ষণ, মানে যে বিষয়টা আছে জীব বৈচিত্র্য যে সংরক্ষণ করতে হবে সেই বিষয়টা তারা মাথায় রাখত না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, তৃতীয় যে রাষ্ট্রীয় থাকা উচিত, উদ্দীপকের সহায়তাকারী প্রতিষ্ঠানটার ব্যাখ্যা করে, অর্থাৎ এখানে যে প্রতিষ্ঠা করা হয়েছে সেটা হচ্ছে একটা রিসোর্ট তৈরি করা হয়েছে, একটা রিসোর্ট। এখানে বলছে যে উদ্দীপকের সহায়তাকারী প্রতিষ্ঠানটি ব্যাখ্যা করো। উদ্দীপকের সহায়তাকারী সংস্থা কি? সরকারি প্রতিষ্ঠানের অন্য একটা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা নিল। কি হলো? অন্য একটা প্রতিষ্ঠানের আধুনিক সুযোগ সুবিধা নিল। তাহলে কি তথ্য প্রচার, আমরা ইন্টারনেট সুবিধাটা নিল। এই ইন্টারনেট সুবিধাটা কিন্তু আমরা কি দেখি, বাংলাদেশ টেলিকমিউনিকেশনের আন্ডারে।
তাহলে আমরা ওইখানে একটা রিসোর্ট তৈরি করলাম, কিন্তু সেখানে যদি আধুনিক সুযোগ সুবিধা দিতে না পারি তাহলে তো ভ্রমণকারীরা ওখানে যাবে না, বা আমরা যে স্বার্থ নিয়ে প্রতিষ্ঠানটা স্থাপন করলাম আমাদের সেই স্বার্থটা প্রতিষ্ঠিত হলো না। তাহলে আমরা কি করলাম, অন্য আরেকটা প্রতিষ্ঠানের সহযোগিতা নিলাম, সেই প্রতিষ্ঠানটাও অনেক ধরনের সুযোগ সুবিধা দিল, বিভিন্ন ধরনের বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট সুবিধা, বিভিন্ন ধরনের যে পোস্টপেইড বিল, সেই সুবিধাগুলো অন্য একটা প্রতিষ্ঠান থেকে আমরা নিলাম। তাহলে কি, দুইটা প্রতিষ্ঠানই কিন্তু সরকারি প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানকে সহায়তা করার জন্য আরেকটা প্রতিষ্ঠান সেখানে সহযোগিতা করলো, প্রতিষ্ঠিত হওয়ার জন্য আরেকটা প্রতিষ্ঠান সেখানে কি করলো, সহযোগিতা করলো। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কি বলছে, যে এখানে প্রয়োগটা কি, আমরা একটা এইখানে দেখছি যে জ্ঞান আর অনুধাবন এর মধ্যেই শেষ। অনুধাবনটা হচ্ছে এখানে কি করলো, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করলো। দ্বিতীয়টা, তৃতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের ব্যাখ্যা। তাহলে এখানে প্রয়োগটা কি হলো, দ্বিতীয় প্রয়োগটা কি হলো, এখানে ওরা কি করলো, ইন্টারনেট বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিল, আর এইখানে আরেকটা সুযোগ সুবিধা দেওয়া হলো। তাহলে এখানে আমরা কি প্রশ্ন পেলাম, দ্বিতীয়টা এখানে থাকলো হচ্ছে জ্ঞান, তারপরে আসলো অনুধাবন, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা কি ধরনের প্রতিষ্ঠান, অনুধাবন করলো, এটা কি বাংলাদেশ টেলিকমিউনিকেশনের একটা প্রতিষ্ঠান। তারপরে এখানে দেখা গেল যে প্রয়োগ, প্রয়োগটা কি, বিভিন্ন ধরনের ইন্টারনেট সুবিধা দিল। তৃতীয়ত আসলো হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এই প্রতিষ্ঠানটা দিয়ে থাকলো। তাহলে আমরা দ্বিতীয় প্রতিষ্ঠানটা সম্পর্কে জানলাম, তাহলে উদ্দীপককে সহায়তা করলো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে, উদ্দীপককে দ্বিতীয় যে প্রতিষ্ঠানটা আছে সেটা কিন্তু সহযোগিতা করলো। চতুর্থ প্রশ্ন হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড ব্যাখ্যা করো, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হলো সেই প্রতিষ্ঠানটা আর্থসামাজিক উন্নয়নে কতটুকু ভূমিকা রাখলো সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম কি, দ্বিতীয় আর্থসামাজিক, অর্থাৎ যে সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা সেখানে তারা কী করলো, একটা রিসোর্ট তৈরি করলো। তাহলে সেখানেই আমরা কি দেখলাম যে অনুধাবন কি, এটা হচ্ছে পর্যটন কর্পোরেশনের আন্ডারে, পর্যটন কর্পোরেশনের আন্ডারে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলো। তারপরে দেখা গেল কি, প্রয়োগ, এখানে কি প্রতিষ্ঠানটা আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা যে পরিবেশকে ভারসাম্য রক্ষা করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করলো। তৃতীয়ত আসলো হচ্ছে কি, উচ্চতর দক্ষতা। তাহলে আমার প্রথম আসলো জ্ঞানমূলক অবস্থান, তারপরে আসলো অনুধাবন, তৃতীয়ত আসলো প্রয়োগ, চতুর্থ আসলো উচ্চতর দক্ষতা, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা আর্থসামাজিকে কীভাবে উন্নয়ন করলো। তাহলে এই প্রতিষ্ঠানটা ওখানে প্রতিষ্ঠিত হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা সৃষ্টি করলো। তাহলে ওই জায়গার যে লোকগুলো দিনমজুর দিত, তারা অন্য একটা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেলো, তাদের কাজের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন হলো, আর অর্থনৈতিক উন্নয়ন হওয়ার সাথে সাথে তাদের কী হলো, সমাজে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তাদের জীবনযাত্রার মানও উন্নত হলো। তাহলে এখানে দেখা গেল যে প্রতিষ্ঠানটি আর্থসামাজিক উন্নয়নেও অনেক ভূমিকা রাখলো। তাহলে এখানে কী করলো, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করলো। তাহলে দেখা গেল যে প্রশ্নটা, আমরা এখানে প্রশ্ন দেখি, যে কোনো প্রশ্ন যখন লিখি আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো সরাসরি প্রশ্নগুলো লিখি, কিন্তু আসলে কি দেখতে হবে যে আমাদের মার্কের সাথে আমরা লিখছি সেই লেখাটা কত টাকা সামঞ্জস্যপূর্ণ। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে এক, দ্বিতীয়টা দুই, তৃতীয়টা তিন এবং চতুর্থটা চার। আমি এই চারটা প্রশ্ন কিন্তু চারভাবে লিখতে হবে, অর্থাৎ আমি এখানে চারটা প্যারা, চার নম্বর প্রশ্ন কিন্তু চারটা প্যারা মানে ভাগ ভাগ করে লিখতে হবে। আমি জ্ঞানমূলক প্রশ্ন লিখলাম, অনুধাবন লিখলাম, প্রয়োগ লিখলাম, তারপরে আমার দেখা গেল যে উচ্চতর যে দক্ষতা, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা আর্থসামাজিক কীভাবে উন্নয়ন করলো সেটা নিজের মতো করে বইয়ের সাথে সামঞ্জস্য করে লিখতে হবে। অর্থাৎ আমরা সরাসরি যদি প্রশ্নটা লিখি তাহলে প্রশ্নের মানটা খুব একটা ভালো হয় না। তাহলে আমরা আজকে দেখতে পেলাম যে রাষ্ট্রীয় ব্যবসার যে সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখতে হবে সেটা আমি আজকে তোমাদের দেখালাম। তাহলে আজকে তোমরা এখান থেকে বুঝতে পারলে যে সৃজনশীল প্রশ্নগুলো শুধুমাত্র যে বইয়ের ভাষায় লিখতে হবে তা না, নিজের মতো শেষ যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা নিজে লেখার সময় নিজের অভিজ্ঞতাটাও কাজে লাগাতে হবে। আজকে আমি এখানে আমাদের
অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। তোমরা যে যেখানে থাকো প্রশ্নগুলো দেখবে এবং পড়াশোনা করবে।